আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, বিয়ারবাড়ি উচ্চ বিদ্যালয়, বৈরামপুর মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। বৈরামপুর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। বাংলাদেশ সহ সমস্ত বিশ্ব আজ করোনা ভাইরাসে আক্রান্ত। এই করোনা ভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ আজ স্থবির হয়ে পড়েছে। ছাত্র ছাত্রীদের শিক্ষা জীবন ব্যাহত হওয়ার পথে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আধুনিক বাংলাদেশের উপকার, গণতন্ত্রের মানুষ কন্যা, মাদার অফ হিউম্যানিটি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছে। কোমলমতি শিক্ষার্থী শিক্ষার দ্বারা অব্যাহত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টায় বৈরামপুর উপজেলা শিক্ষা অফিসারের তত্ত্বাবধানে এবং প্রধান শিক্ষকের প্রত্যক্ষ সহযোগিতায় বৈরামপুর অনলাইন ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থাপনার বিষয় দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশির 3.1 অনুশীলনী সমস্যা ও সমাধান। প্রিয় বন্ধুরা, তোমরা নিঃসন্দেহে বুঝতে পারছো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীজগাণিতিক রাশির 3.1 অনুশীলনীর সমস্যা সমাধান আমরা আজকে তোমাদের সাথে অনলাইনে রেখে আমরা করার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, তোমরা বাড়িতে অনলাইন ক্লাসে কাগজ কলম নিয়ে আমার সাথে যুক্ত থাকো। প্রিয় বন্ধুরা, যেহেতু আমরা 3.1 অনুশীলনী বীজগাণিতিক রাশি অঙ্ক করব, আমাদের সর্বপ্রথম বীজগাণিতিক রাশির সংখ্যাটা জানা দরকার। বীজগাণিতিক বীজগাণিতিক রাশি কি এটা সর্বপ্রথম তোমাদের জানা দরকার। তোমরা সাথে সাথে নোট করে রাখো। প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলা হয়। যেমন 2a+3b-7c একটি বীজগাণিতিক রাশি। যেমন এক্সাম্পল 2a+3b-7c এটা হচ্ছে একটি বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশিতে এ বি সি পি কিউ আর এম এন এক্স ওয়াই জেড ইত্যাদি বর্ণমালার মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। তাহলে এ বি সি এক্স ওয়াই জেড ইত্যাদির মাধ্যমে আমরা তথ্য প্রকাশ করতে পারি। বীজগাণিতিক রাশির ব্যবহৃত অক্ষর প্রতীক গুলো চলো, এদের মান নির্দিষ্ট, এরা বিভিন্ন মান ধারণ করতে পারে। বীজগাণিতিক এই রাশির অঙ্ক করতে হলে অবশ্যই আমাদের বীজগাণিতিক সূত্রগুলি আমাদের জানা থাকতে হবে। এখন বীজগাণিতিক সূত্রগুলি কি? বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সমস্যা সাধারণ সমস্যা সমাধানের সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলে। আমি আবার বলছি, বীজগাণিতিক সূত্র বলে বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে আমরা বীজগাণিতিক সূত্র বলতে পারি। এই যে বীজগাণিতিক রাশি, এটা কি আবিষ্কার করেছেন তার সম্পর্কে আমি একটু তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। পারস্যের গণিতবিদ মোহাম্মদ ইবনে মুসা আল খারিজমি, উনি এই গণিতকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। উনি ছিলেন একজন জ্যোতির্বিদ, একজন জ্যোতিষবিদ এবং ভূগোলবিদ। তার লেখা বই আল জাবর আল মোকাবালা
হতে অ্যালজাব্রা কথাটি উৎপত্তি হয়েছে। তিনি সর্বপ্রথম বীজগণিতকে গণিত শাস্ত্রের মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অনুশীলনের জন্য আমাদের এই সূত্র এবং মূল সিদ্ধান্ত জানা জরুরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূত্রগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা কাগজ কলমে লিখে নাও। প্রথমে আমি লিখে দিচ্ছি সূত্র, প্রথমে সূত্র নাম্বার এক, এ প্লাস বি তা হোল স্কয়ার। এটা সমান আমরা লিখতে পারি স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার। নাম্বার টু, এ মাইনাস বি তা হোল স্কয়ার। এইটা সমান আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। নাম্বার থ্রি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নাম্বার ফোর, নাম্বার ফোর, এক্স প্লাস এ, এক্স প্লাস এ, এক্স মাইনাস বি। এটা সমান আমরা কি লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা মাইনাস হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ এক্স প্লাস বি সকলে প্লাস হবে। নাম্বার পাঁচ, এ প্লাস বি প্লাস সি তা হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ। নাম্বার ছয়, এ প্লাস বি তা হোল বি, এটা সমান আমরা কি লিখতে পারি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ। নাম্বার সেভেন, এ মাইনাস বি তা হোল বি সমান এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সূত্রগুলি অবশ্যই লিখে নেবে। এখন আমি লিখব কোন সিদ্ধান্ত। হ্যাঁ দেশের খ্যাতি বন্ধুরা, তোমরা এখন অন্য সিদ্ধান্তকে লিখবা। নাম্বার এক, স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ প্লাস বি তা হোল স্কোয়ার মাইনাস টু এ বি। নাম্বার টু, স্কোয়ার প্লাস স্কোয়ার এ মাইনাস বি তা হোল স্কোয়ার প্লাস টু এ বি। নাম্বার থ্রি, এ মাইনাস বি তা হোল স্কোয়ার সমান এ প্লাস বি তা হোল স্কোয়ার মাইনাস ফোর এ। নাম্বার ফোর, এ প্লাস বি তা হোল স্কোয়ার সমান এ মাইনাস বি তা হোল স্কোয়ার প্লাস ফোর এ। নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার
प्लस बी होल स्क्वायर प्लस ए प्लस ए माइनस बी बाय टू। नंबर सिक्स सिक्स देखो टू इंटू ए स्क्वायर प्लस बी स्क्वायर एक समान आप लिखते पारी ए प्लस बी ता होल स्क्वायर प्लस ए माइनस बी ता होल स्क्वायर। नंबर सेवेन আমরা এই যে সমান লিখতে পারি a প্লাস b বাই 2 দা হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 দা হোল স্কয়ার। নাম্বার 8 8 এ 4 ab সমান আমরা লিখতে পারি a প্লাস b বাই a বাই a প্লাস b होल स्क्वायर प्लस ए माइनस बी का होल स्क्वायर। सॉरी शिक्षार्थी बंधुरा थोड़ी भी समान लिखा जाए ए प्लस बी का होल स्क्वायर माइनस ए माइनस बी का होल स्क्वायर। नंबर नाइन ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर এটা সমান আমরা লিখতে পারি a plus b plus c whole square minus 2 ab plus bc plus ca। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো অবশ্যই খাতায় লিখো। শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। যদি তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন একটা এক্সারসাইজ করব 3.11 আলোচনা। যদি a প্লাস b সমান রুট 7 a माइनस b समान रूट फाइव फाइव তাহলে সমান সমান করো যে square plus b square equal 24। প্রিয় শিক্ষার্থী তাহলে আরেকবার আমরা একটু দেখি a plus b equal root 7 এবং a minus b equal root 5 হয়। তাহলে প্রমাণ করো যে a কে b into a square plus b square into equal 24। আমরা প্রমাণের দুটি অংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বাম পক্ষ আর একটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা এখন আমরা বাম পক্ষ দিয়ে কাজ করব, যাকে বলে এলএসএস। এলএসএস এর বাংলা অর্থ ইংরেজি কোন রূপ হচ্ছে লেফট হ্যান্ড সাইড, বাংলা অর্থ হচ্ছে বাম পক্ষ। আমরা বাম পক্ষ হচ্ছে এ এ বি ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন এই এ বি কে আমরা যেহেতু আমাদের অনুসিদ্ধান্ত ফেলতে হবে, অনুসিদ্ধান্ত আমাদের এ বি এবং পরিবেশ সূত্র আছে, আমরা এই দিকে ভেঙে সূত্র ফেলার জন্য আমরা ভাঙব। তাহলে 4ab ইনটু 2 স্কয়ার স্কয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের 4ab সমান আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমরা নিঃসন্দেহে আগে জানো এবং আমি লিখে দিচ্ছি a প্লাস b তা হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তা হোল স্কয়ার। এখন 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার এটা সমান আমরা জানি কি, এটা সমান আমরা অনুসিদ্ধান্ত a প্লাস b তা হোল স্কয়ার প্লাস
a minus b whole square এখন এই শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো a plus b এটা সমান মান দেওয়া আছে root 7 root 7 root 7 উপরে whole square minus a minus b a minus b সমান আমাদের মান দেওয়া আছে root 5 root 5 তাহলে square যত হ্যাঁ এখন চেক করে আচ্ছা এখন দ্বিতীয় অংশে a plus b এটার মান কি root 7 whole square plus a minus b সমান root 5 whole square দেখো এখন এখানে root এখানে আছে square এখন আমরা জানি root এর মান হচ্ছে half তাই root root এর মান হচ্ছে half এই root সমান সংখ্যাতে আমরা half দেখতে পারি আমাদের পাওয়ার আছে কত 2 2 তো কাটা গেলে আমাদের থাকলো root এর মান 1 অতএব আমাদের এখানে মান বের হলো 7 সেম একই রকম root এর মান half আর 2 half এর সাথে 2 কাটা গেলে আমাদের এখান থেকে 5 সেম এখানে একই রকম root আর root এর সাথে root এর মান half এর সাথে 2 কাটা গেলে এখান থেকে 7 প্লাস এখানে root এর মান half এর সাথে 2 কাটা গেলে থাকে 5 অর্থাৎ 7 থেকে 5 প্লাস হয়েছে মাইনাস 7 থেকে 5 গিয়ে 2 থাকে আর ব্র্যাকেট উঠে গেলে এখানে ইনটু হয় ইনটু আমরা এইভাবে দিতে পারি গোনা করে দিতে পারি এবং 7 এবং 5 হয় হলো 12 এখন 2 দ্বারা 12 কে গুণ করলে 20 4 তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদের ডান পক্ষ ছিল 24 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাম পক্ষের সাথে ডান পক্ষের মানের মিলে গেছে অতএব আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি তাহলে আমরা লিখতে পারি এল এইচ এস আর এইচ এস পুট এ আর ও হি প্রো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমি যেভাবে অঙ্কটা করেছি তোমরা ঠিক বাসায় আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেবো ঠিক সেম এইভাবে এই সূত্রগুলো প্রয়োগ করে তোমরা এই অনুশীলনীর সমস্যা সমাধান করতে সফল হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন বাড়ির কাজ দিয়ে দেবো বাড়ির কাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতা কলম নিয়ে আমার এই বাড়ির কাজটি তোমরা খাতায় তুলে নাও x minus 2 by 3 equal বিভিন্ন হলে দেখাও যে a into x to the power 3 x to the power 3 equal 63 63 তাহলে কি আছে থাকতে বন্ধুরা তোমরা বাড়িতে বাড়ি থেকে কাজ করার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবে তোমরা জানো করোনা ভাইরাসে সারা বিশ্ব আতঙ্ক এই সময় তোমরা আতঙ্ক না হয়ে নিজেকে সচেতন করো অন্যকে জানা করোনা ভাইরাসের প্রতিরোধে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে আছি বাংলাদেশের পাশে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আবার দেখা হবে হরিরামপুর অনলাইন স্কুলে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ